আমরা প্রেগনেন্ট ছিল 2012-এ আমার টুইনসের সঙ্গে, ঋতুদা আমাকে ফোন করলাম অ্যান্ড আমাকে বলেছে আমি তোমাদের সঙ্গে কিছু করতে চাই। আমি বললাম যে ঋতুদা ফর ওয়ান ইয়ার আই কান ডু, আনফর্চুনেটলি ওটার পরে 2013-এ ওর ডিমাইস হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ ছিল কি আই লস্ট সাচ এ গ্রেট অপরচুনিটি ইউ নো টু ওয়ার্ক উইথ ঋতুদা। এবেলা ডট ইন অ্যাপেলে সকলকে স্বাগত, আমি সুচরিতা এবং আমার সঙ্গে রয়েছেন সেলিনা, সেলিনা জেটলি। এবং সেলিনা তোমাকে কলকাতায় অনেক অনেক স্বাগত, অনেক বছর পর তোমাকে কলকাতায় পেলো এবং সিনেমায় পেলো, কেমন লাগছে তোমার এই কামব্যাক? খুব ভালো লাগছে, কেন কি এত বর্ষ পরে আমি এখানে ফিরে আসছি। কলকাতা তো এত বিউটিফুল হয়ে গেছে অ্যান্ড আমার ইচ্ছাটা ছিল কি আমি বাংলা ফিল্মে কাজ করব, কিন্তু এই ফিল্মটা বাংলাতে নয় কিন্তু আমি একটা বাংলা মেয়ে প্লে করছি। তুমি যখন শুরু করেছিলে তোমার ক্যারিয়ার কলকাতায় তখন মডেলিং দিয়ে তুমি শুরু করেছিলে, সেই সময় স্ট্রাগলটা ছিল এবং সেই সময় কিন্তু ঋতুপর্ণ ঘোষ Yes, yes, true. সেইটা থেকে বলো যে এই ছবিটা যেটা সেটা কিন্তু তাকেই সামহাও I don't know what, it came from the universe and Ramamma ke approach korlam. And while this is not a biopic, kintu etate it is a tribute to the wonderful work and legacy that Rituda has left behind. Ram Kamal ke amra onno bhabe chintam je ekjon sangbadik chilen, You know, all good writers who share and whose writings are passionate, very descriptive and insightful are always people who have the capability of being good directors. কেন কি দে ক্যান ট্রান্সলেট হোয়াট দে ইমাজিন অন টু আ স্ক্রিন অ্যাজ ওয়েল। নিশ্চয়ই দেখতে পারবে অ্যান্ড আমি তো ফিল্মিং খুব এনজয় করি অ্যান্ড এখন আমার ছেলেটাও বড় হয়ে গেছে, সো এখন অনেক টাইম আছে কাজ করতে জন্য। থ্যাংক ইউ সো মাচ।